এদিকে এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, রোয়িং এর সময় ফের দুর্ঘটনা রবীন্দ্র সরোবরে। প্রশিক্ষণের সময় উল্টে যায় রোয়িং বোট। ঠিক এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, রোয়িং এর সময় ফের দুর্ঘটনা রবীন্দ্র সরোবরে। প্রশিক্ষণের সময় উল্টে যায় রোয়িং বোট। উদ্ধারকারী বোট তারা বোটে থাকায় দ্রুত উদ্ধার করা সম্ভবপর হয়, কিন্তু কোথাও কি ফিরল সেই মে মাসের দুর্ঘটনার স্মৃতি? কারণ আমাদের প্রত্যেকেই মনে রয়েছে যে যেভাবে কালবৈশাখীর মাঝে রোয়িং করতে গিয়ে দুই কিশোরের প্রাণহানির ঘটনা ঘটেছিল, যাতে তিলোত্তমার শোকের ছায়া নেমে এসেছিল এবং যে ক্ষেত্রে একা থেকে প্রশ্ন উঠেছিল সেখানে গিয়ে কোথাও গিয়ে একই স্মৃতি আবারও ফিরে আসলো, মে মাসের দুর্ঘটনার স্মৃতি ফিরে আসলো। এলিনা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। এলিনা, কিভাবে ঘটনাটা ঘটলো, কি জানতে পারছো এখনো পর্যন্ত? প্রশিক্ষণ করছিলেন সেই রোয়িং রোয়ার, তিনি হঠাৎ করেই কিন্তু বোট উল্টে পড়ে যান এবং তারপরে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এখন প্রশ্ন হচ্ছে, পিউ, বারবার রবীন্দ্র সরোবরে এরকম ঘটনা কেন ঘটছে? যেমনটাই পরিবেশবিদ থেকে শুরু করে প্রত্যেকেই মনে করছেন যে যে বোটগুলিতে রোয়িং করা হয় সেই বোটগুলির ফিটনেস অত্যন্ত কম এবং সেই বোটগুলি কিন্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয় না, সঠিকভাবে ব্যবহার করা হয় না। বোটগুলি কিন্তু অত্যন্ত দুর্বল গোছের এবং যে কোনো সময় ভেঙে যেতে পারে, যেমনটাই কর্তৃপক্ষ দাবি করছেন। এবং এর আগে আমরা দেখেছি মে মাসে, তখন প্রাণহানির ঘটনা ঘটেছিল, কিন্তু খুশির খবর বলা যেতে পারে যে এবার আজকে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলো, প্রাণহানির ঘটনা ঘটেনি। যিনি ছিলেন প্রশিক্ষণ, তিনি করছিলেন, তিনি কিন্তু আপাতত সুস্থ রয়েছে। কোনো ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ নেই, সেটা না থাকা সত্ত্বেও কেন হঠাৎ করে এই রোয়িং বোটে উল্টে গেল, এই নিয়ে তো প্রশ্ন উঠছে। তুমি বলছো যে ফিটনেস এর জন্য দায়, কিন্তু কর্তৃপক্ষ তারা কি বলছে? একেবারেই দেখো পিউ, ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগ একেবারেই ছিল না। সকালবেলায়, সকাল 7:30 নাগাদ ভোরবেলায় যেমন প্রত্যেকে প্রশিক্ষণ করেন রোয়িং ক্লাবে গিয়ে রবীন্দ্র সরোবরে, সেরকমই একজন প্রশিক্ষণ নিচ্ছিলেন একজন ব্যক্তি। হঠাৎ করেই তিনি কিন্তু তার বোটটি তিনি দেখেন, বোটটি উল্টে গেছে, পুরোপুরি উল্টে যায়। এবং তিনি যেহেতু যথেষ্টই সাঁতার জানতেন, তার কোনো অসুবিধা হয়নি। তবে এখন একটা প্রশ্ন তোমাকে আমি একটা আপডেট দিয়ে রাখবো, যে আমরা প্রত্যেকেই জানি যে রোয়িং করতে গেলে ঠিক তার অদূরে লাইফ জ্যাকেট পরে 2-3 জন উদ্ধারকারী কিন্তু থাকে। মোট একটা বোটে 4 জন উদ্ধারকারী থাকার কথা, কিন্তু আজকে সেই 4 জন উদ্ধারকারী জায়গায় মোট 2 জন উদ্ধারকারী ছিল এবং তাদের কোনো লাইফ জ্যাকেটও কিন্তু তারা পরেছিলেন না। এখন একটাই প্রশ্ন বারবার উঠছে, কেন উদ্ধারকারীরাও লাইফ জ্যাকেট পরে নেই? এবং যেখানে 4 জন উদ্ধারকারী থাকার কথা সেখানে কেন 2 জন উদ্ধারকারী ছিলেন অদূরে? এখন অনেকগুলো প্রশ্ন উঠছে এবং বারবার এই দুর্ঘটনা নিয়ে যে তদন্ত শুরু হবে সেটাও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। তবে মে মাসের যে স্মৃতি, যে ভয়াবহ স্মৃতি, রোয়িং করতে গিয়ে যে প্রাণহানি ঘটেছিল দুই কিশোরের, সেটাও কিন্তু আরো একবার স্মৃতিটা কোথাও গিয়ে উস্কে দিল। রোয়িং করতে গিয়ে বারবার এই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে প্রত্যেককে। সেটা কেন হচ্ছে? কর্তৃপক্ষ এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো সদুত্তর দিচ্ছেন না, তবে তারা জানিয়েছেন যে দুর্ঘটনার অতি দ্রুত তদন্ত শুরু হবে। পিউ, কিন্তু এরিনা, যেখানে লাইফ জ্যাকেট পরে থাকাটা বাধ্যতামূলক, মানে পরে থাকতেই হবে, তাদেরকে তারা রেস্কিউ অফিসার এবং তারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের তো মানে এভাবে উদাসীন হলে চলবে না। পুরো বিষয়টা যেভাবে সামনে আসছে, কয়েক মাস আগে যেভাবে ঘটনা ঘটলো, তারপরে এভাবে রবীন্দ্র সরোবর কর্তৃপক্ষ কিভাবে এতটা উদাসীন হতে পারে? মানে এত অনুশীলন চলছে, তারপরে ঘটনা কেন ঘটছে বারংবার? দেখো, এই প্রশ্নটা তুমি যেমনটাই বললে, এই প্রশ্নটাই কিন্তু বারবার উঠে আসছে যে কিভাবে এতটা উদাসীন হতে পারে এই রোয়িং ক্লাবের যারা কর্তৃপক্ষ রয়েছে, তারা কিভাবে এত উদাসীন। এবং উদ্ধারকারী যারা ছিলেন, আমি আবারও বলবো তোমাকে যে 2 জন উদ্ধারকারী ছিলেন, যেখানে 4 জন উদ্ধারকারী থাকা বাধ্যতামূলক একটি রোয়িং বোটে, সেখানে 2 জন উদ্ধারকারী ছিলেন এবং তারা কিন্তু লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় ছিলেন না, যে কারণে 2 জন উদ্ধারকারী সঙ্গে সঙ্গে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। দুর্ঘটনা সে অর্থে ঘটেনি, প্রাণহানি ঘটেনি, কিন্তু প্রাণহানি ঘটতে কতক্ষণ? এর আগে 7 মাস আগে মে মাসে যে ঘটনা আমরা দেখেছিলাম যে কতটা ভয়াবহ, সেই 2 কিশোরের প্রাণহানি হয়ে গিয়েছিল, তারা মারা গিয়েছিলেন। এবং তারপরে এতটা উদাসীন রবীন্দ্র সরোবর কর্তৃপক্ষ, তারপরে আজও আবার সেই একই ঘটনা। এবং যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই, কোনো ঝড় নেই, কোনো তুফান নেই, সেখানে কিভাবে বোটটি উল্টে যেতে পারে? এখন কর্তৃপক্ষ যেটা দায়ী করছে যে বোটগুলির ফিটনেসের অবস্থা, বোটগুলির ফিটনেস অত্যন্ত কম, যে কোনো সময় বোটগুলি ভেঙে পড়তে পারে। কিন্তু আরও একটা প্রশ্ন জানিয়ে রাখবো যে কেন বোটগুলি ভেঙে পড়বে? এখানে রোয়িং প্রশিক্ষণ কেন্দ্র যেটা, সেই বোটগুলি তো সবসময় সঠিকভাবে রাখা উচিত, কেন বোটগুলির প্রতি নজর দেওয়া হচ্ছে না? নজর দিচ্ছে না কর্তৃপক্ষ। এই প্রশ্নটা মেইনটেনেন্স নিয়ে, বোটগুলির মেইনটেনেন্স কেন ঠিকমতো করা হচ্ছে না, এটা নিয়ে প্রশ্ন উঠছে এবং কিভাবে কর্তৃপক্ষ তারা উদাসীন হতে পারে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার রবীন্দ্র সরোবরে উল্টে গেল বোট। সকালবেলায় 7:30 সময় ভেটারেন রোয়ার রোয়িং করছিলেন, কিভাবে জানি না, কোনো ঝড় ছিল না, কোনো জলের ঢেউ ছিল না, কিন্তু বোটটা উল্টে গেল। আমরা বারবার বলেছি বোটগুলো ফিটনেস সার্টিফিকেট চেক করে জলে নামাতে। কোনো বোটেরই ফিটনেস সার্টিফিকেট নেই, যেটা ম্যান্ডেটরি। গাড়ির মতন প্রত্যেকটা বোটের ফিটনেস সার্টিফিকেট থাকা জরুরি এবং কেএমডিএর উচিত এগুলোকে মনিটরিং করা। যাই হোক, সামনেই দ্বীপের কাছে একটা রেস্কিউ বোট বাঁধা ছিল, সেই রেস্কিউ বোট ইঞ্জিন না চালিয়ে ওটার সামনে এসে ওনাকে উদ্ধার করেন।